আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীর সব অক্সিজেন যদি হঠাৎ করে উধাও হয়ে যেত, বেশিক্ষণ না, হয়তো শুধু 5 সেকেন্ডের জন্যই, তাহলে কি হতো? মনে হতেই পারে যে মাত্র 5 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে রাখলেই তো সব সমস্যার সমাধান। কিন্তু প্রশ্ন হলো, এই 5 সেকেন্ডে পৃথিবীর কি হবে? আশ্চর্য হলেও সত্যি ভেঙে পড়বে কংক্রিটের স্থাপনা, উল্কার মতোই খসে পড়বে আকাশে উঠতে থাকা প্লেন, ঘটে যাবে পরিবেশের বিশাল বিপর্যয়। চলুন দেখে আসি অক্সিজেন বিহীন 5 সেকেন্ডের এক পৃথিবীর গল্প। গবেষণায় দেখা গেছে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অক্সিজেন। আপাতত এটি হুমকির কারণ না হলেও ভবিষ্যতে বড় ধরনের মানব বিপর্যয় ডেকে আনতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলের 21 ভাগ অক্সিজেন আর 78 ভাগ নাইট্রোজেন। বায়ুমণ্ডলের বড় অংশ জুড়ে না থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অক্সিজেন। অক্সিজেন ছাড়া প্রাণী, উদ্ভিদ, পানি, এমনকি মানুষও নিজস্ব অবস্থানে থাকত না। এবার আসি 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া কি হতে পারে। যে কারো মনে হতেই পারে মাত্র 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া কি আর হবে, কারণ বেশিরভাগ মানুষই কমপক্ষে 30 সেকেন্ড শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে। তাই 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া হয়তো মানুষ টিকে থাকতে পারত, কিন্তু বাকি সবকিছুর কি হবে? অক্সিজেন ছাড়া কংক্রিটের তৈরি সব স্থাপনাই ভেঙে পড়বে, কারণ কংক্রিটকে জমাটবদ্ধ রাখতে বিশেষ ভূমিকা রাখে এটি। তাই অক্সিজেন বিহীন কংক্রিট ধুলা ছাড়া আর কিছুই নয়। সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশে বাধা দেয় ওজোন স্তর। এই স্তরটি অক্সিজেনের তৈরি, তাই অক্সিজেন না থাকলে এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা পাবার কোনো উপায় থাকবে না। অক্সিজেনের অভাবে আমাদের শ্রবণ স্তর ফেটে যাবে। অক্সিজেন হারানো মানে হলো বাতাসে চাপের পরিমাণ 21% হারানো। এত দ্রুত বাতাসের চাপে পরিবর্তন অনেকটা হঠাৎ করে সমুদ্রের 2000 মিটার নিচে পতিত হওয়ার মতোই। অক্সিজেন ছাড়া আগুনও থাকবে না, গাড়ির দহন প্রক্রিয়া থেমে যাবে। ইলেকট্রিক নয়, পরিবহনের এমন সব প্রক্রিয়া অচল হয়ে পড়বে। সড়কে আটকে যাবে লাখ লাখ গাড়ি। বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে আকাশে থাকা বিমানও আকস্মিকভাবে মাটিতে আছড়ে পড়বে। পৃথিবীর ভূত্বক বা উপরিভাগের উপাদানের মধ্যে 46 ভাগই অক্সিজেন। তাই অক্সিজেন ছাড়া ভূত্বকের শক্ত আবরণও ভেঙে পড়তে থাকবে, ধসে পড়বে উপরিভাগের সব ভবন আর স্থাপনা, বাদ যাবে না মানুষ আর প্রাণীও। তাই বলা হয় মাত্র 5 সেকেন্ড অক্সিজেন ছাড়া ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী।